বন্ধুরা গুড মর্নিং, এখন আছি ঘোষপুকুর, তো যাচ্ছি আজ শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে তারপর যাব আমরা কার্শিয়াং, কার্শিয়াং পাংখাবাড়ি। তো আজকে আমাদের শোরুম থেকে আছে KTM-এর অফিসিয়াল রাইড, তো দেখা যাক। সকাল সকাল রোদ্দুরটা একদম মুখে পড়ছে, বাইকটা চালাতে খুবই সমস্যা। তো এখন বর্তমান আছি আমরা ঘোষপুকুর বাইপাসে, তো এদিক থেকে চলে যাব আমরা মেডিকেল মোড় হয়ে শিলিগুড়ি সেবক রোড শোরুমে। তো দেখা যাক বন্ধুরা, সাথে দেখো যাচ্ছি। এসেছি আমি এই রাস্তা দিয়ে, প্রত্যেকটি বার আমার এখানে দাঁড়াতে হয়েছে এই রেল লাইনের ট্রাফিকের জন্য। প্রত্যেকটি বার একদম বিরক্তিকর। যা খবরটা তো বেশি দিন দাঁড়াতে হলো না, আশা করি যাতে খুলে দিল, সকালটা ভালো। এখানে ড্রিক 390 অ্যাডভেঞ্চার আর KTM আসছে নতুন মডেলের উস্কোভার্না সুপার প্লেন। আছি এখন পেট্রোল পাম্পে, এখান থেকে সবাই বাইকটি ফিউল ভরে নেবে, তারপর এখান থেকে আমরা জার্নি শুরু করব ডিরেক্ট রংটং। রংটংয়ে গিয়ে আমরা দাঁড়াবো, সেখানে গিয়ে আমরা সবাই ছবি টবি তুলবো একসাথে, তারপর আবার এগিয়ে যাবো কার্শিয়াংয়ের দিকে। এখানে আমরা দাঁড়িয়েছি, এখানে সব বাইকগুলো। এখান থেকে চলে যাবো নেক্সট আমরা গিদ্দা পাহাড়। এই যে আমাদের বাইকগুলি, আরও বাকি আছে কিছুটা, যারা পিছনে রয়ে গেছে ওদের জন্যই অপেক্ষা। Thank you.
সৌন্দর্য দেখা একবার সবাই। এসে গেছি গিদ্দা পাহাড়, পৌঁছে গেছি সবাই। ভিউটা দেখো বন্ধুরা একবার, চলে এসছি এখন গিদ্দা পাহাড় থেকে হনুমান মন্দিরে কার্শিয়াং। এখান থেকে আমরা চলে যাব কার্শিয়াং হয়ে রোহিণী, ওখান থেকে আমরা লাঞ্চ করব, তারপর যাব বাড়ির দিকে। দেখে নাও ভিউটা কেমন এখানকার। এখন আমরা চলে এসেছি রোহিণীতে। আমরা এখন চলে এসেছি রোহিণী, এখানে আমরা লাঞ্চটা সেরে নেবো, তারপর বেরাবো বাড়ির দিকে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, এবার বাড়ির দিকে যাব। তো পরের ফ্লগে দেখা হবে বন্ধুরা তোমাদের সাথে। চলো বাই।